শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি আকবর আলী, পিতার নাম আব্দুল মিয়া, মাতার নাম ফুলজান দেব। বর্তমান ঠিকানা গাজীপুর জয়দেবপুর, ওয়ার্ড নম্বর 31। যুদ্ধের আগে কিছু ঘটনা আছে, তখন আমি থাকি গড়িটঙ্গে সাতচল মিলে। ওখানে আমরা স্ট্যাডিয়াম করতাম, 70-এর নির্বাচনে সরাসরি দলে অংশগ্রহণ করি। ঢাকায় আমরা বিভিন্ন মিটিংয়ে গেছি, মিটিং মিছিল করছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি 7 মার্চ রেসকোর্স ময়দানে যখন সে ঘোষণা করলো, তখন আমাদের মনু টেস্টাল মেলে অনেকে, তোফাল আহমেদ, রাজ্জাক, আব্দুল মাখন কুদ্দুস, সাজান সিরাজ, এরা সবাই শ্রমিক আন্দোলনে আসা আমাদেরকে উদ্বুদ্ধ করলো। তারা সবাই ছাত্রনেতা ছিল, তখন তারা শ্রমিকদেরকে একত্র করলো। তখন আমরা 7 মার্চে মিটিংয়ে টঙ্গী থেকে পরে 100-150 গাড়ি আমরা টঙ্গী থেকে যাই। আমরা মহাখালী গিয়া আমরা যাইতে পারি নাই, মহাখালী থেকে আইডিয়া তাকে মিছিল করে সরাডুর বাসল্লাটি গাজীপুরের জানান আগে আমরা স্থানীয় লোক ছিলাম। প্রত্যেকের বাড়ি থেকে বাসের লাঠি নিয়ে আমরা গেছি। শেষ বক্তব্য রেডি ছিল, এবারকার সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারকার সংগ্রাম মুক্তির সংগ্রাম, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে মোকাবিলা করবো। 7 মার্চের পর 19 মার্চের গাজীপুর যোধপুর এখানে যুদ্ধ আরম্ভ হলো। পাকিস্তানিরা সকালবেলায় যখন আসে সেকেন্ড বেঙ্গল, বাঙালিরা ওদেরকে কিছু মাইরা চলে যায়। তখন থেকেই আমাদের স্বাধীনতা সংগ্রামের আন্দোলন শুরু। তৎকালীন এই শ্রমিক নেতা ছিল কাজী মোজাম্মেল হক আর কাজী জাফর সাহ। পুরো মাস গেল সংগ্রামের ভিতর দিয়ে। 25 মার্চ দিবাগত রাত্রে এই গোলাগুলির শব্দ রাত্রে আমরা শুনতে পেলাম। শুনতে পাই আমরা সকালবেলায় টঙ্গীতে যাই। টঙ্গীতে গিয়া আমরা যখন শুনলাম যে তারা পাঞ্জাবিরা এরকম অসংখ্যভাবে অত্যাচার জুলুম অত্যাচার করতেছে, তখন আমার এবং টঙ্গী রেল ব্রিজ পাঁচ চলে যাই ব্রিজ, এগুলাই 26 মার্চ সকাল 6টার থেকে আমরা চেষ্টা করলাম ভাঙার জন্য, আমরা ভাঙতে পারলাম না। এই মুহূর্তে পাঞ্জাবিরা আইসে বসে আমরা সব ফেরে গেলাম। পাশাপাশি গেলাম একটা রাজা, একটা হিন্দু বস্তি ছিল, খ্রিস্টান বস্তি, এই খ্রিস্টান বস্তি আমি তারা আগুন লাগাই দিল আর সমানে এলোপাতালি গুলি শুরু করল। এলোপাতালি গুলি শুরু করে আমরা যা যার বাড়িতে যা যার দেশের মানুষ যারা দেশে আসছিলাম, এই এলাকার লোক যারা ছিলাম, যে পুরের লোক, এরা আমরা সবাই
দাদার বাড়িতে চলে আসি। পরবর্তীতে আমরা যারা শ্রমিক নেতা ছিলাম, শ্রমিক কর্মী ছিলাম, এই এলাকার লোকজন লইয়া আমরা যুদ্ধে ভারতে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আমরা মার্চ মাসের তো যাইতে পারি নাই, এপ্রিল মাসের 10 তারিখে আমি চলে যদি পড়ে সোজা পূর্ব দিকে খালি পূর্ব দিকে নরসুন দিয়ে হইয়া ব্রাউন বের হইয়া একদম আখাউড়া হইয়া পরে আমরা তেজপুরের যাই এখান থেকে চলে যায় কংগ্রেস ভবন, তার এখান থেকে ট্রেনিং সেন্টারে বর্তমান মন্ত্রী সাহেব আছে মুজাফর সাহেব, উনি তো আমাদের পাশের গ্রামের লোক, এখানে আস্তে আস্তে লোকজন আসা শুরু করলো, তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। এক মাস হচ্ছে 1.5 মাস পর্যন্ত রইলাম, এখান থেকে আমাদেরকে হঠাৎ করে লয়ে গেল গোকুলনগর, গোকুলনগর ট্রেনিং দেওয়া হয়। এখানে পরে 1 মাসের মতন রইলাম, এখান থেকে আমাদেরকে লয়ে যায় কোনটাই মহনতলা, মহনতলা নিয়ে আমাদেরকে অ্যাস্ট্রোলজি ট্রেনিং দেওয়া, অ্যান্টি ট্যাঙ্ক মাইন্ড, অ্যান্টি পার্সোনাল মাইন্ড এগুলো ট্রেনিং দেওয়া। দেশে ঢুকলাম কোন মাসে? হ্যাঁ, দেশে ঢুকলাম জুলাই মাসের 10 তারিখে। তার মনিয়ম হইয়া এই আখাউড়ার ভিতর দিয়ে নরসুন্দি তারা বড় হইয়া নাগরি, আমরা নাগরি এলাম, নাগরি থেকে সোজা ম্যাকডুবি হয়ে পড়লাম। আমাদের এলাকা ওই ম্যাকডুবি, এটা আমাদের যোধপুর থানা এই বসে। আমরা কোথায় ছিলাম? এই 31 জন, আমি আসছিলাম সহকারী কমান্ডার, আর আমার কমান্ডার ছিল নাম ছিল দিল আকবর, আর বাড়ি হলো বাদুন পুবাই। আপনি ডেপুটি কমান্ডার? হ্যাঁ, আর এক বাড়িতে সাম নিলাম, তাই সে হলো রেজাক মাস্টার, সে আমলে করতো, সে আমাদেরকে স্থান দিল, আমার খাওয়া টাওয়া সব কিছু করলো। তো জায়গা এখান থেকে আমরা যুদ্ধ বিভিন্ন জায়গার মধ্যে গাড়ি ফেলানো, টাওয়ার মানে টাওয়ার ফেলানো এইগুলোই করলাম, কিন্তু পাঞ্জাবে যাদেরকে আমরা আক্রমণ করার মতো বহু কায়দা পাইছি, আমাদেরকে গ্রামের লোকেরা নিষেধ করতে দেয়। আপনারা যদি এই সামান্য অস্ত্র দেয় আমাদের গ্রামের মধ্যে, আপনারা যদি পাঞ্জাবিদের গাড়ি গুড়ি পাড়ে মারেন, তাহলে কিন্তু আমাদের অস্তিত্ব থাকে। আর একটু অবসর করছিলাম কাজী বাড়ি, রেলগাড়ি মালগাড়ি ফেলাইছিলাম, ট্রেনের ইঞ্জিন পড়ছে আর সামনে দুটা ডাব্বা পড়ছে। এরপরে আমি ভোটবাজার একটু অপারেশন করলাম, এটা টাওয়ার উড়াইছি, তারপরে আরেকটা টাওয়ার উড়াইছি 6 দানা, এখনও এটা নজর আছে, 52 বছর পরে গেছে, এখনও সেই টাওয়ারের মোটা খাম্বা লাগাই, আর টাওয়ারের যেই সিস্টেম ছিল সেই সিস্টেম নয় এখন, এখন পর্যন্ত এই দৃশ্যটা আছে। আগস্টের 20 তারিখ না 25 তারিখে আমরা চলে যাই গোকুলনগর গেলাম, তখন আমরা পায়ে নৌকায় যাই, তখন আবার যাওয়ার টাইমে গিয়ে বর্ডারের কাছে যখন গেছি তখন আমাদের অনেক লোক, আমাদের অনেক লোক ছিল 40-50 জন লোক আছে, দু তিনটা নৌকা নিয়ে নতুন করে আমার লোক অনেক লোক গেছিলো, সব গিয়ে আমরা আটকা পড়ছি বর্ডারে গিয়ে। বর্ডারে 2-3 দিন আগে বর্ডারে পাঞ্জাবিরা 3টা নৌকা মুক্তিযোদ্ধা ডুববালো ছিল মতন নদীর ইয়ের ব্রিজের নিজা, 3টা নৌকার মুক্তিযোদ্ধা দিয়েছিল, আর 40-50 জন 60 জন মুক্তিযোদ্ধা ছিল, ও সব মাইরা গেছে। তা মাইরা গেছে পরে আমরা ওখানে গিয়ে আটকা গেছি, গা ওখানে আমরা 5 দিন পর্যন্ত আমরা ওই এলাকায় রয়েছি, ওই এলাকায় পরে যন্ত্র যন্ত্র কমের পক্ষে 2-4-500 লোক ওখানে ওই সাইডে ওই জায়গাটার মধ্যে জমা গেছে। গেছি নতুন গোকুল, ওখানে গোকুলনগর মুজাম সাহেব দেখা গেলাম, দেখা করার পরে মুজাম সাহেব একটা স্লিপ দিয়ে দেন, তুমি 3 নম্বর সেক্টরে যাবো। ও 3 নম্বর সেক্টরে গেছি নতুন, 3 নম্বর সেক্টরে গিয়ে যাওয়ার পর দেখছি যে আমার যে লোক লোকে ছিল এগুলো এখানে আসে, পরে করলো দেয় পরে আনার পরে সাতটাখানে রইলাম, সাতটাখানে থাকে তখন আমি বললাম যে দেশে কেন সেনাবাহিনীতে কেন, পরে আমি কী করলাম সেনাবাহিনীতে ভর্তি, আমার নিজের লোকের 2টা ভাই আছিল শাস্ত্র ভাই, একটার নাম রিয়াজুদ্দিন আর একটার নাম হলো মিয়াজুদ্দিন, রিয়াজুদ্দিন কিছুদিন আগে মারা গেছে 2 মাস আগে, আর আমার লোকের সেনাবাহিনীতে ছিল, পরে মিয়াজুদ্দিন এখনও আছে। হ্যাঁ, অগা দুজন নেওয়ার পরে আরেকটা ছেলে আছিল আমার বাড়ির পাশে, সে হল কাকা আমার, আমি কই যাবো, পরে আমরা 4 জন সেনাবাহিনীতে। ওনার নাম কি? হানি। এই আমরা 4 জন সেনাবাহিনীতে গেলাম। পরের দিন আমাদেরকে অস্ত্র শস্ত্র দিয়া পাঠাইলো, ওই জায়গাটার নাম হলো কলাসুরা, কলাসুরা আমগো ডিফেন্সে পাঠাইলো। পরের থেকে পরের দিন থেকে আমাদের কিছু
ট্রেনিং দেওয়া শুরু করল মাঠার ওই ইয়ারা এলএমডি এইসব গানগুলোই বড় গানগুলোই ট্রেনিং দেওয়া হয় পরে আমাদেরকে মোটামুটি অনেক দিন পর্যন্ত ট্রেনিং রইল পরে বাংলা মাস পুরো ইয়ার কি ট্রেনিং দেওয়া ট্রেনিং দেওয়া হয় আমাদেরকে সামনাসামনি সেনাবাহিনীরা যুদ্ধ করতেছে এদের লোক আমাকে পাঠাই দিল নভেম্বর মাসে যখন 15 তারিখ 20 তারিখ আয় বললো এর মধ্যে বিভিন্নভাবে খালি যুদ্ধের মানে খুবই মানে আস্তে আস্তে আগাতে থাকতো নভেম্বর মাস গেল গা আয় বললো ওই ডিসেম্বর যুদ্ধ যারা বর্ডারে ছিল আমরা যারা ছিলাম ডিসেম্বর মাস আয় পড়ছে পরে পরে আমগো ইন্ডিয়ান ফৌজের লোক ইন্ডিয়ান কোম্পানির লোক আমগো জয়েন করাই দিল 1 তারিখে দোরানাল একটা জায়গার নাম আসিল দোরানাল এখান থেকে ইন্ডিয়ান ফৌজরা ট্যাঙ্ক এই আর্টিলারি সেল এগুলো হোমান গোসে সারতেছে ওরাই দিকে খালি পিছনে সরতেছে এই জায়গাটার নাম আসলো কলকুলা হ্যাঁ ডাকাবরার সামান্য একটু 1 কিলো 2 কিলো উত্তরে এরপরে আখাউড়ার থেকে যায় আখাউড়ার থেকে শুরু হলো যুদ্ধ এই যে যুদ্ধ হলো ডিসেম্বর মাসের 8 তারিখ 9 তারিখে এই যে শুরু হলো মানে ইন্ডিয়ানের যত হেভি হেভি অস্ত্র আছে এই যে সমানে মারা শুরু করলো পাকিস্তানিরা খালি পিছনে হয়ে যায় পড়লো হ্যাঁ পিছনে দিয়ে কারো তারা দৌড়ের মিক দিয়ে খালি বাঁকছে আর কি অগর যোগাযোগ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে গা এমন মুহূর্তে আমগো করলো কি আমগো আবার পিছনে রাখে দিল পিছনে রাখছে পরে আমগো করলো ওই আখাউড়ার দিকে একটা নদী গেছে যে নদীতে একটা লঞ্চ আছে লঞ্চে তোমরা ব্রাউন বেড়ে যাবো পরে এখান থেকে গেছো আমরা আর্টিলারি সেল এক একটা পুরো একটা লঞ্চ আমরা আর্টিলারি সেল বললাম হ্যাঁ এগুলো বইরা পরে স্টিমার লঞ্চে পরে এটা ব্রাউন বেড়ে আমরা ব্রাউন বেড়ে যখন আসি তখন এটা 10 তারিখ আর্টিলারি সেল যে পাকিস্তান মারতেছে পড়তেছে পরবর্তী টাইমে ইন্ডিয়ান ফৌজের সাথে সন্ধিতে তারাবর একটা ব্রিজ আছে ব্রিজের দুই পাশে আমরা ডিসেম্বরের 14 তারিখ ওখানে ইন্ডিয়ান ফোর্স এবং আমগো জয় বাংলার যারা আমরা আছি মুক্তিযোদ্ধারা সবাই ওখানে এসে আমরা 2 দিন অপেক্ষা করি তখন ওই সালান্ডার করবে 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 এই অবস্থায় তো 15 তারিখ সকালে আমাদের ঢাকায় মার্চ করা আরম্ভ করলো মাঝখানে আমাদের জায়গায় জায়গায় হল করেছে মাস ই করেছে থাম করেছে পরবর্তী টাইমে 16 তারিখ সকালবেলায় আমার ঢাকা কলেজে ইন্ডিয়ান ফোর্স সহ আমরা সহ ঢাকা কলেজ ফ্রন্টাইলাম 16 তারিখে করছে ইয়ার পর মিরপুরে একটা ঘটনা করছিল এখান থেকে আমাদেরকে মিরপুরে পাঠাইল মুড়াপাড়া একটা জায়গার নাম আছে মুড়াপাড়া আমরা বিহারিগর সব মুড়াপাড়া চৌদিপাড়া আসছি চৌদিবাড়ি এইবারে সব তো ওখান থেকে নিয়ে পর ওখান অগর রাখে এরপরে আমি ওখান থেকে ছুটি নিয়ে আসি আর কি একদিনকার ছুটি নিয়ে আসলাম এখান থেকে বোটবাজার নামে বাড়িতে আসছিলাম তখন ডিসেম্বর মাসের 24 তারিখ অত 25 তারিখ এই বাজার এলাম বাইশ তো বাড়ি যা তুই আসস কেউ জান না তুই যে মহিলা আসস গেটা মাসে দৌড়ে এখানে বাড়িতে গেলাম হাফ প্যান্ট আর একটা স্যান্ডি গেঞ্জি গায়ে বাড়ির শরিক বাড়ি আমার বাচ্চা ছাড়া 5 ভাই এসে দেখি আমার বাড়িঘরের কোনো অস্তিত্ব নাই বাড়িঘর পুইরা সম্পূর্ণ ছাই করে গেছে কোনো মতন কোনো মতন চাল পাইন দা থাকতেছে অন্য অন্য গ্রামে গেছে এই নাম অঞ্চলে এই কালনি একটা জায়গা আছে ওই জায়গা আমার আত্মীয় ছিল ওই বাড়িতে গেছে ধান ধন এগুলো সব ফালাইছে আমার ছেলে সব গেছে এই দেশের কাহিনী জয় বাংলা জয় বঙ্গবন্ধু দীর্ঘ জীব হোক আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ
শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।